নমস্কার বন্ধুরা, আমি পৌশালী চলে এলাম আজকে সেকেন্ড ভিডিও নিয়ে। আর তোমাদেরকে আগের ভিডিওতেই বলেছিলাম আমি নেক্সট ভিডিওটাতে মেজরের রিভিউ করব, তো এটা কিন্তু আমি মেজরের রিভিউ করছি। বন্ধুরা, এই মেজর সিনেমাটা আমরা সর্বপ্রথম দেখেছিলাম গতকাল, তো এই সিনেমাটা আমার কেমন লাগলো? এই সিনেমাটা ডিরেক্ট করেছেন শশী কিরণ টিক্কা, আমরা সকলেই জানি। অভিনয় করেছেন আদিবি শেষ, সাই মঞ্জরেকার মানে মহেশ মঞ্জরেকারের মেয়ে, সবিতা ধুলিপালা, প্রকাশ রাজ, মুরলী শর্মা, রেভাথি সহ আরো অনেকে। বন্ধুরা, এই সিনেমাটা কিভাবে রিভিউ করব আমি ঠিক জানি না। এটা এত সেন্টিমেন্টাল একটা সিনেমা হয়েছে এবং সত্যি ঘটনার অবলম্বনে। বন্ধুরা, এটা একজন সত্যিকারের বীর সৈনিকের জীবনের উপরে তৈরি, যার নাম মেজর সন্দীপ উন্নিকৃষ্ণন। এবং এই সিনেমাটা দেখে বেরোনোর সময় চোখে জল ছিল এবং বুকে অনেক গর্ব ছিল যে এমন একজনও কেউ ছিলেন যিনি দেশকে এত ভালোবাসতেন। আমরা এই সিনেমাটা না দেখলে হয়তো আমাদের কাছে এতটা স্পষ্ট হতো না। এবং এই মানুষটির মৃত্যু হয়েছিল 28th of November 2008। এমন একটা অ্যাটাকে ওনার মৃত্যু হয়েছিল যে অ্যাটাকটাকে নিয়ে ইন্ডিয়া ফিল্ম ইন্ডাস্ট্রিতে টোটাল 7 থেকে 8টা গল্প তৈরি হয়ে গেছে। সেই তাজ অ্যাটাক, মুম্বাইয়ের তাজ অ্যাটাক, 26/11/2008। এবং শুধু মুম্বাইয়ের তাজ হোটেলের কথাই বা কেন বলছি, এছাড়াও মুম্বাইয়ের আরো বেশ কিছু জায়গা, 6-7টা জায়গাতে বিরাট বড় অ্যাটাক হয়ে গিয়েছিল, যেটা সেই সময়কার পুরো বিশ্ব লাইভ টিভিতে সেই ঘটনাটা দেখছিল। আমরা এই বীর সৈনিকের, এই মেজরের গল্প আমরা সেখানে একটুখানি শুনতে পেয়েছি, কিন্তু এই মেজর সিনেমাটাতে তাকে ঘিরেই গল্পটা তৈরি, যেটা হয়তো না তৈরি হলে আমরা বুঝতে পারতাম না যে উনি কিভাবে এই কাজটা করেছিলেন। দেশের মানুষকে বাঁচাতে গিয়ে এত হাসি মুখে যে মৃত্যুবরণ করা যায়, এটা আমরা মেজর না দেখলে, মেজর সন্দীপ উন্নিকৃষ্ণনের কৃষ্ণনকে যদি আমরা না দেখতে পেতাম আদিবি শেষের অবলম্বনে, তাহলে আমরা বুঝতে পারতাম না। বন্ধুরা, এবার যদি ছোট করে গল্পটা তোমাদেরকে বলি, এখানে মেজরের স্কুল লাইফ থেকে গল্পটাকে শুরু করা হয়েছিল। এবং সবচেয়ে প্রথমে আমরা দেখেছি যেটা, সেটা হচ্ছে একজন বাবা, একজন বীর সৈনিকের বাবা, তার ছেলে চলে যাওয়ার পরে তার ছেলের স্মৃতিগুলোকে যেভাবে দর্শকদের সামনে বলছেন সেভাবে সিনেমাটাকে শুরু করা হয়েছে। এবং অবশ্যই বলতে হবে যার নাম প্রকাশ রাজ্জি, অসম্ভব ভালো অভিনয় করেছেন, কোনো কথা হবে না। এবার গল্পটা এভাবে এগোতে থাকে, মেজর সন্দীপ উন্নিকৃষ্ণনজির স্কুল লাইফ থেকে দেখানো শুরু হয় যে তিনি কিভাবে তার স্কুল লাইফ কাটে, তিনি ছোটবেলা থেকেই তার দেশকে বাঁচানোর প্রতি একটা সেই প্রবল একটা আগ্রহ, এবং তার লাইফে, তার স্কুল লাইফেই একটি প্রেম আসে। অবশ্যই সেই ক্যারেক্টারটা প্লে করছেন সাই মঞ্জরেকার, তাকে দেখতেও ভীষণই ভালো লেগেছে। এবং ধীরে ধীরে সে কিভাবে আর্মি জয়েন করে, সে কত স্ট্রাগল করে সেই জায়গাটা দাঁড়ায়, এবং সে ফাইনালি NSG-তে জয়েন করে, এবং তারপরে সে কিভাবে তাজ অ্যাটাকটা হওয়ার সময় তিনি কিভাবে অত মানুষকে বাঁচিয়েছিলেন, এবং সেদিন ঠিক তাজ হোটেলের ভেতরে কি কি হয়েছিল। বন্ধুরা, আমরা ইতিমধ্যেই তাজ হোটেলের ওই অ্যাটাককে কেন্দ্র করে যতগুলো গল্প দেখেছি ততগুলোতে আমরা এমনভাবে দেখেছি যে পুলিশের পয়েন্ট অফ ভিউ থেকে গল্পটা কি হয়েছিল, ডাক্তারদের পয়েন্ট অফ ভিউ থেকে কি হয়েছিল, আরো অনেক কিছু। কিন্তু মেজর সন্দীপ উন্নিকৃষ্ণনের পয়েন্ট অফ ভিউ থেকে কি হয়েছিল সেটা আমরা কিন্তু আবারও বলছি মেজর না দেখলে বুঝতে পারতাম না। সেই দিন উনি ঠিক কত মানুষকে বাঁচিয়েছিলেন, এবং উনি তার শেষ রক্তবিন্দুটুকু, শেষ প্রাণটুকু থাকাকালীনও কিভাবে ওই জঙ্গিদের অ্যাটাক করে গেছেন এবং কিভাবে উনি মৃত্যুবরণ করেছেন সেটা দেখানো হয়েছে মেজরে। বন্ধুরা, বলতে গিয়ে গায়ে কাঁটা দিচ্ছে, এত 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 ভালো একটা সিনেমা, এত ভালো লেগেছে, এবং প্রতিটা পদক্ষেপে চোখে জল এসেছে। মানুষটার প্রতি না এত সম্মান বেড়ে গেছে। আমরা এতগুলো গল্প দেখেছি, আমরা সবগুলোতেই দেখেছি ওনাকে গান স্যালিউট দিয়ে বিদায় জানানো হচ্ছিল, কিন্তু এর বাদে কিন্তু আমরা সেই মেজরের খুব একটা ডিটেলিং কোনো গল্পে পাইনি, যেটা আমাদের শশী কিরণ টিক্কা ডিরেক্টর যিনি, তিনি করে দেখিয়েছেন। এবং এখানে যদি আমি এবার অভিনয়ের দিক থেকে আসি, আদিবি শেষ, তাকে অনেকগুলো বয়সে দেখানো হয়েছে। প্রথমেই তার স্কুল লাইফ দেখানো হয়েছিল, তারপরে তার আস্তে আস্তে সেই ইয়াং এজটা, যখন খুব অল্প বয়সে উনি মারা গেছেন, এবং তার মধ্যেও যে ওনার লুকের যে ডিটেলিং আনা হয়েছে প্রচন্ড ভালো লেগেছে দেখতে। মানে এত ভালো, মানে কতটা ক্যারেক্টারটাকে নিজের মধ্যে নিতে পারলে এইভাবে। এবং সবচেয়ে শেষে যখন কান্না পেয়েছে আমাদের সকলের,
যখন উনি শেষে মারা যাচ্ছেন ওই বন্দুকটা হাঁটুর উপরে রেখে হাতটাকে সোজা করেই, ওই যে প্রাণটা বেরিয়ে গেল, মানে আউটস্ট্যান্ডিং, পুরো হল জুড়ে হাততালি দেখেছি এবং সত্যি হাততালি দেবার মতন। এরপরে যদি বলি সাই মঞ্জরেকর, খুব ভালো দেখতে লেগেছে আমার স্পেশালি ওনাকে, ওনার যে ইয়াং এজটা, মানে আমি বলতে চাইছি স্কুল লাইফটা বা তার পরবর্তী যে বয়সটা ওনার দেখানো হয়েছে, যে যখন আমরা দেখতে পাচ্ছি এনারা দুজন দুদিকে চলে যাচ্ছেন, তখন সেই জায়গাটাতে মানে খুব সুন্দর দেখতে লেগেছে সাই মঞ্জরেকরকে, খুব ভালো। এবং প্রকাশ রাজ্যের অভিনয় নিয়ে তো আমি বললামই, এছাড়াও যিনি মায়ের ক্যারেক্টারটা প্লে করেছেন সবিতা ধুলিপালাজি, অসম্ভব ভালো। যখন খবর পেলেন তার ছেলে মারা গেছেন, সেই যে টিভি দেখে যখন টিভি স্ক্রিনে তার ছেলের ছবি উঠতে দেখছেন যে মানে মেজর মারা গেছেন, সেই যে মায়ের একটা বুক ফাটা কান্না, সেটা যেভাবে ফুটিয়ে তুলেছেন এবং পাগলের মতন রাস্তায় বেরিয়ে গেলেন, মানে পাগলের মতন হাঁটছেন, সামনে অ্যাম্বুলেন্স চলে এলো, ওনার উনি দিকবিদিক জ্ঞান শূন্য, মানে ওনার কোনো আর কিছুতে কিছু যায় আসছে না, ওনার ছেলে চলে গেছে, সেই জায়গাটাকে যেভাবে ফুটিয়ে উঠেছেন। এছাড়াও আমরা যদি বলি মুরলী শর্মার অভিনয়, তিনি NSG-র হেডের অভিনয়টা করছিলেন, ভীষণ ভীষণ ভালো লেগেছে দেখতে, এবং প্রত্যেকটা চরিত্র এত ভালো, এত সুন্দর কাস্টিং করা হয়েছে যে ভাবতে পারবে না তোমরা। সিনেমাটার রান টাইম মাত্র 2 ঘন্টা 10 মিনিট, বন্ধুরা চোখের পলক ফেলতে পারবে না, ইন্টারভাল দেওয়া হয়েছে এত সুন্দর একটা জায়গাতে না। এবং আরো একবার স্যালিউট জানাই আমি ডিরেক্টরকে, যে এত ভালোভাবে আমাদেরকে এই ছবিটাকে দেখানোর জন্য, এটা আমাদের জন্য ভীষণ গর্বের যে এরকম একজন সৈনিক ছিলেন, এরকম একজন মেজর ছিলেন, যিনি কত কিছু না ভেবে হাসতে হাসতে নিজের জীবন দিয়ে দিলেন, এবং কত দেশদ্রোহী জঙ্গিকে উনি সেই সময়ও মেরেছিলেন তার শেষ প্রাণটুকু থাকাকালীন। এবারে আমার নেগেটিভ দিক, আমার সবটাই পজিটিভ দিক হ্যাঁ এই রিভিউটাতে, শুধু একটাই নেগেটিভ দিক আমার লেগেছে, সেটা হচ্ছে কাশ্যপের চরিত্রে যিনি অভিনয় করছিলেন তাকে দেখতে খুব একটা ভাল লাগেনি। এবং বন্ধুরা অবশ্যই আরেকজন ক্যারেক্টারের নাম তোমাদেরকে বলবো, যার নাম প্রমোদা রেড্ডি। আমরা এতগুলো তাজ হোটেলে অ্যাটাকের গল্প আমরা দেখে ফেলেছি, কিন্তু প্রমোদা রেড্ডির ক্যারেক্টারটাকে কোনোদিনও এভাবে দেখানো হয়নি যেটা মেজরে দেখানো হয়েছে। তিনি কিন্তু ছিলেন এবং তার সঙ্গে শেরলি বলে একটি বাচ্চা মেয়েকে তিনি বাঁচিয়েছিলেন, তারা দুজনও কিন্তু বেঁচে ছিলেন, যাদেরকে বাঁচিয়েছিলেন মেজর সন্দীপ উন্নিকৃষ্ণন। রিভাতিজি ক্যারেক্টারটা প্লে করেছেন, আউটস্ট্যান্ডিং প্লে করেছেন। একটা জায়গা এরকম আছে, তোমরা যারা সেই সময়কার লাইভ টেলিকাস্টটা দেখেছো বা পরে দেখেছো তারা জানো, যে একটা জায়গায় উনি ঝুলেছিলেন একটা কার্নিশ ধরে, প্রচন্ড ফিট দেখতে লেগেছে ওনাকে, প্রচন্ড ভালো, মানে একটা টেকনিক্যালি প্রচন্ড উন্নত একটা সিনেমা, ঠিক যেরকম হওয়া উচিত মেজর একটা ঠিক সেই রকম সিনেমা হয়েছে। আউটস্ট্যান্ডিং সিনেমা, ফ্যান্টাস্টিক সিনেমা, ফ্যাবুলাস সিনেমা, আর সব থেকে বড় যেটা, মেমোরেবল সিনেমা, আমার এটাই মনে হয়। তো বন্ধুরা এই ছিল আমার মেজরের রিভিউ। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। খুব শিগগিরই আসছি নতুন কোনো ভিডিও নিয়ে, তাহলে এখনের জন্য টাটা।